মুসা আলাইহিসসালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিসসালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো, কারণ বলল পারলে আযাব নিয়ে আস। রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়াবিদারিহিল আর, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি, মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব, কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব, গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই। কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন বাদাল গরগরা, মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে? ফেরাউনেরও একই দশা, লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনী ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম। আল্লাহ বলে দা টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামী নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না, চিল্লা এখন ঠিক কি না? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব, তখন তুই কি করবি? লাগফিরান্না লাহুম মা দামু ইয়াস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, পড়ে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মত তওবা করো, তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন, আল্লাহ বললেন ও আদম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন রব্বানা, পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন নাই? তিনি গাফিরিজ জাম কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না কর
করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড় ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড় ভালো লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মউতকে দেখে ফেলেছেন রূহ ধরে টান দিবে তখন তাওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা করলে কবুল হবে তখন তাওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে আল্লাহ এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ Never give up. Mumin kokhono asha haray na. Mumin kokhono nirash hoy na. Muminer asha, bhorosa ekta sattar upore chitkar kore bolte hobe tini ke? Allah. Ejonno paap hoar sathe sathe amra tauba korbo kar kache? Bishnobi bollen kichu kichu kaj ache egulo hoye jawar pore deri kora jay na. Ek number e namazer waqt hole deri kora jay na thik kina? Salat qaim koro, salat qaim koro hobe shommani tumi. হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ো নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ায় খতিব সাহেবের নিয়ায় হাফেজ সাহেব হুজুরের নিয়ায় তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে চিল্লায় বলেন ঠিক কি না ওলামা একরামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনলেজমেন্ট ইউ হ্যাভ টু একনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিশাচ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনলেজ ইউ সিন আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম repentance you have to be repentant for what you have committed from sins je pap korechen ei paper jonno apni lojjito hon apni nijeke allah er kache choto kore pesh koren allah er deke bolen allah ami apnar golam golamer gharer golam bandir gharer golam amare maaf kore den ami lojjito ami onutopto tahole ek number shorto apni ghoshona den je apni pap korechen dui number shorto আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তওবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ what you have committed apni jei pap korechen etake bondho koren char number shorto you have to hate what you have committed apni jei pap ta korechen etake mon theke ghrina koren oitare mon theke ghrina korte hobe panch number shorto hocche you have to determine that you never repeat this sin again allah er kache wada den commitment den je allah parato pokkhe amar jibone ar ei kaj ta korbo এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন
পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নেবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছেন নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢোকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বের হয়েই তিনি ইস্তেগফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লা জামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্বনবী বললেন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেহজন আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে ইস্তিগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার যুকু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তিগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবুদ দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তিগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে আল্লাহ